সাবস্ক্রাইব করুন ইয়ামাহা বাংলাদেশ ইউটিউব চ্যানেলে এবং বেল আইকন প্রেস করুন সকল আপডেট পেতে আমাদের যেমন অক্সিজেন লাগে ঠিক তেমনি আপনার প্রিয় মোটর বাইকের ইঞ্জিনের জন্য দরকার পরিষ্কার বাতাস আর তার জন্য জরুরি এয়ার ফিল্টারের সঠিক মেন্টেনেন্স আজকে আমি এ ব্যাপারেই কথা বলবো এয়ার ফিল্টার হচ্ছে এমন একটি কম্পোনেন্ট যেটার মাধ্যমে ইঞ্জিন পরিষ্কার বাতাসটাকে গ্রহণ করে আমরা যেমন শ্বাস নেই নাক দিয়ে ঠিক তেমনি ইঞ্জিন তার ভিতরে বাতাস নেয় সেই এয়ার ক্লিনারের মাধ্যমে ইয়ামাহাতে দুই ধরনের এয়ার ক্লিনার ব্যবহার করা হয় একটা হচ্ছে ড্রাই টাইপ এয়ার ফিল্টার আরেকটা হচ্ছে ভিসকস টাইপ এয়ার ফিল্টার বর্তমানে আমাদের বাংলাদেশে ইয়ামাহার যে কয়টা মডেল আছে তার মধ্যে শুধুমাত্র স্যালুটোতে ভিসকস টাইপ এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে আর অন্যান্য যে মডেলগুলো আছে সে সবগুলোতে ড্রাই টাইপের এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে এখন আমি বলবো যে আমাদের এয়ার ফিল্টারের মেনটেনেন্সটা কেন করতে হবে আমরা যদি এয়ার ফিল্টারটাকে ঠিকমতো মেনটেনেন্স না করি পরিষ্কার বাতাস ইঞ্জিনে প্রবেশ করবে না আর ইঞ্জিনে যদি পরিষ্কার বাতাস প্রবেশ না করে তাহলে আমরা জানেন যে আমাদের বাতাসের মধ্যে অনেক ধরনের ধুলা বালি যুক্ত থাকে যেটা ইঞ্জিনে গেলে আমাদের ইঞ্জিনের সিলিন্ডারটাকে খুব দ্রুত নষ্ট করে ফেলবে আর আমাদের ইঞ্জিনের সিলিন্ডার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ইঞ্জিন অয়েল কম্বাসন চেম্বারে উঠে যাবে আর কম্বাসন চেম্বারে উঠে গেলে আমাদের ইঞ্জিন অয়েল বার্ন হবে এবং পিছন দিয়ে সাদা ধোয়া মারবে আপনার মেনটেনেন্সটা শুধুমাত্র এয়ার ক্লিনার বাট এটার ইফেক্টটা পড়তেছে আপনার পুরো ইঞ্জিনের উপর আই মিন আপনি যদি এয়ার ক্লিনারটাকে ঠিক মতো মেনটেনেন্স না করেন তাহলে আপনার এয়ার ক্লিনারের জন্য আপনার টোটাল ইঞ্জিনটাই ড্যামেজ হয়ে যাচ্ছে তখন আপনাকে যেটা করতে হবে এয়ার ক্লিনারও চেঞ্জ করতে হবে এবং আপনার সিলিন্ডার পিস্টন রিং সহ চেঞ্জ করতে হবে এতে আপনার কস্ট অনেক বেড়ে যাবে এই ধরনের অপ্রয়োজনীয় কস্ট যাতে না বাড়ে সেই জন্য নিয়মিত এয়ার ক্লিনারটাকে আমাদের মেনটেনেন্স করতে হবে এখন আমি বলবো যে এটা মেনটেনেন্স কীভাবে করতে হবে আপনারা জানেন যে ড্রাই এয়ার ফিল্টারে শুধুমাত্র বাতাস কম্প্রেস এয়ার দিয়ে এটা পরিষ্কার করতে হয় এবং এটা তিনবারের বেশি পরিষ্কার করা যায় না আর আমাদের স্যালুটোরতে যে ভিসকস টাইপের এয়ার ফিল্টার আছে এটার মেনটেনেন্স প্রক্রিয়াটা ডিফারেন্স এটাকে পরিষ্কার করার কোনো দরকার নাই এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট টাইম পর এটাকে চেঞ্জ করে দিতে হবে প্রতি আট হাজার কিলো পরপর অথবা বারো হাজার কিলো পর আপনি সেটা চেঞ্জ করতে পারেন ডিপেন্ডস অন আপনার রাইডিং সিচুয়েশন এখন আপনি যদি ধুলাবালি যুক্ত জায়গায় মোটরসাইকেলটাকে ড্রাইভ করেন তাহলে এটা আপনাকে অনেক আগে চেঞ্জ করা লাগতে পারে অথবা আপনি যদি পরিষ্কার রাস্তায় গাড়িটাকে চালান তাহলে দেখা যাবে যে সেটা আপনাকে প্রতি বারো হাজার কিলো পর অবশ্যই চেঞ্জ করতে হবে এই ছিল আজকে আমাদের এয়ার ক্লিনার মেনটেনেন্স প্রসিডিউর আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে ইয়ামার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইয়েস ইয়ামাহা